ইউটিউবে আমাদের ভিডিওতে ভিউ না আসার কারণ কি এবং কি কারণে আমাদের ইউটিউব ভিডিওতে ভিউ আসতেছে না দীর্ঘদিন ভিডিও আপলোড করার পরেও, এবং কি আমরা যারা নতুন ইউটিউবার তাদের কেন ভিউ আসতেছে না এটাই আমরা জানি না। তো এটার কারণ হচ্ছে আমরা ভুল পদক্ষেপ নেওয়া এবং কি ভুলভাবে আমরা ভিডিওটা আপলোড করা। সো আমরা সবাই কি করে ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিওটা আপলোড করে নিই। সো এটা কিন্তু আমাদের সঠিক নিয়ম না ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। সো আমরা কি করে ভিডিওটা আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউ আসবে, 5-10 ভিউ এসে আর থেমে যাবে না। সো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কি করে আপনি ভিডিওটা আপলোড করতে হবে সঠিকভাবে, এবং কি সঠিকভাবে এসইওর মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল করবেন। কারণ আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন থেকে আমরা যেভাবে ভিডিও আপলোড করে যাই ঠিক সেমভাবে আমরা সবসময় ভিডিও আপলোড করে থাকি। তো এটাই আমাদের ভুল, আমরা ইউটিউব প্লাস আইকন থেকে ভিডিও আপলোড না করে আমরা অন্য পদ্ধতিতে যখন ভিডিওটা আপলোড করব তখন দেখা যায় আমাদের আর 5-10 ভিউ আসবে না, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। অটোমেটিকলি আপনার ভিডিওতে ভিউ আসবে এবং কি ট্যাগ ব্যবহার করবে, ডিসক্রিপশনটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো আমি দেখিয়ে দিব কি করে আপনি সম্পূর্ণ ভিডিওটা ভাইরাল করবেন এবং কি ট্যাগ, ডিসক্রিপশন এবং কি টাইটেলটা আনবেন কোথা থেকে এটা বসাবেন, এটা করবেন। সো আজকে আমি পুরোটাই দেখিয়ে দিব, আমার সঙ্গেই থাকবেন। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সো আমি চলে যাচ্ছি আমার মোবাইল হোম স্ক্রিনে, ওইখান থেকে দেখিয়ে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিওটা আপলোড করে থাকি। সো এটাই আমাদের ভিডিওতে ভিউ না আসার একমাত্র কারণ, আমরা এখান থেকে আপলোড করার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না। ইউটিউবে যত ভিডিও আপলোড করতেছেন 5-10 ভিউ আসতেছে। সো এটার জন্য আমরা কি করতে হবে, তো আজকে আমি এটাই দেখাবো। তো আমরা এটা সর্বপ্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে লিখবো যে www.youtube.com। সো আমরা এখান থেকে আমাদের চ্যানেলটা ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলটা ওপেন করে নিলাম। এই যে দেখেন, এটা আমরা সবসময় ডেস্কটপ সাইজ করে নিতে হবে। সো আমরা এটা ডেস্কটপ সাইজ করে আমাদের চ্যানেলটা এখানে শো করবে। তো আমরা এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখবেন যে চ্যানেল স্টুডিও। সো চ্যানেল স্টুডিওতে ক্লিক করে দিব, আমরা এই অপশনটা ক্লিক করে দিব, একটু লোডিং নিয়ে নিবে। সো ওয়েট করে নিব আমরা, এখান থেকে এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এই যে দেখেন, এখানে কিন্তু আমার চ্যানেলটা শো করতেছে। কর্নারে দেখবেন যে আমার চ্যানেলের লোগোটাও এখানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে, এই যে দেখেন। তো এখানে আমরা আরেকটা অপশন পেয়ে যাব, এই যে দেখেন ক্রিয়েট, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিওটা আপলোড করতে হবে। কারণ আমরা যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা আপলোড করতেছি, সো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে, এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমাদের আপলোড ভিডিও, আমরা এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করে দিব। আপলোড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করে নেবেন, এই যে দেখেন আমাদের অপশনটা চলে এসছে আমরা ভিডিওটা আপলোড করার জন্য। তো ঠিক এমন একটা অপশন চলে আসবে, এটা আসার পরে আমরা এই লেখাটায় ক্লিক করে দিব, মানে আমাদের গ্যালারিতে চলে যাব এখান থেকে সরাসরি। সো এখান থেকে আমরা ফাইল কিংবা আমাদের রেকর্ডিং, তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে চলে আসার পরে আমি এখান থেকে যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। সো আমি এখান থেকে এই ভিডিওটা আপলোড করব, এটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখান থেকে আমরা ভিডিওর এখান থেকে আমরা ভিডিওটার টাইটেলটা অ্যাড করে নিব। আমরা যে টাইটেল দিতে চাই ওই টাইটেলটা আগে থেকে আমরা রেখে দিব। সো এখান থেকে আমরা টাইটেলটাও দিয়ে নিব, টাইটেলটা দিয়ে আমরা এখানে উপরে টাইটেলটা দিয়ে দিব। টাইটেল দেওয়ার পরে নিচে এখানে ডিসক্রিপশন, আমরা এখান থেকে ডিসক্রিপশনটা করে নিব, ডিসক্রিপশনটা এখান থেকে অ্যাড করে নিব। নিচে যদি আসি, আবারও আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে যদি আসি আমরা এখান থেকে কিন্তু আমরা থাম্বনেলটাও দিয়ে দিতে পারছি। সো এখান থেকে আমরা থাম্বনেলটাও দিয়ে দিতে পারবো, এখানে থাম্বনেল, এখানে আমরা থাম্বনেলটাও দিয়ে দিতে পারবো। তো থাম্বনেল দেওয়ার পরে নিচে চলে আসবো, নিচে আসার পরে আরও একটা কাজ হচ্ছে এখান থেকে এটা আমরা অবশ্যই নো করে দিতে হবে। নো করে দেওয়ার পরে মেইনলি আরেকটা কাজ আছে আমাদের, এখানে আমরা
এই যে এখানে আরে একটা সেটিংস। সো আমরা এটা যদি অ্যালাউ করে দিই তাহলে দেখা যায় আমাদের ডিসক্রিপশনটা ছোট দেখাবে, নামের টাইটেলটা ছোট দেখাবে। অনেকের ভিডিওতে যখন যাই আমরা তখন দেখি কিন্তু তাদের ভিডিওতে টাইটেল এবং কি তার এবং কি ডিসক্রিপশনটা বড় বড় লেখা দেখাচ্ছে। তাহলে আমাদের ডিসক্রিপশনটাও বড় দেখাবে, নামের টাইটেলটাও বড় দেখাবে, এবং কি যদি এই ভিডিওটা আমরা ফেসবুকে শেয়ার করি থাম্বনেলটা সেম থাকবে, মানে এটা বড় হবে না ছোট হবে না, ঠিক আছে। সো আমরা এই অপশনগুলো অফ করে দিব, অফ করে এখান থেকে ভিডিওটা আপলোড করে দিব। এখানে নিচে আপলোড ভিডিও পেয়ে যাব, সো আপলোড করে দিব।